প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। তারপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর কেমন আছেন? আল্লাহ রাখছে, কোন রকম আছে। তারপর নাম কি? আমার নাম আখি। আখি আপা, তো আখি জীবনে কাকে দেন নাই তো ফাঁকি? জীবনে যদি ফাঁকি দিতে পারতাম তো তো কবেই চলে যেতাম, এভাবে তো আর পড়ে থাকতাম না। আচ্ছা, কেন এখনো বিয়ে শাদী হয় নাই? তো কি করতেছেন আপনি? কি করতেছি ভাই, এখন মনে করেন যে একটা দোকানে কাজ করি, মেশিন চালাই, ভাড়া মেশিন জালি চালিয়ে যা উপার্জন করি তা দিয়ে সংসার চলে। আচ্ছা, এখানে বাবা নাই? না, বাবা মা কেউ নেই। কেন, কি হয়েছে? তারা অনেক আগে চলে গেছে, আমি থাকি একটা আপুর কাছে, ওটা আমার সৎ আপু, তার কাছে থাকি। আচ্ছা, তো দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি আমার কুমিল্লা ক্যান্টনমেন্ট। কুমিল্লা ক্যান্টনমেন্ট, আচ্ছা, তো ওখানে থাকেন? হ্যাঁ, এখন ওইখানে থাকি না, থাকি বর্তমান ঢাকাতে, আমার দুলা ভাই রিক্সা চালায় তো এর জন্য এখানে থাকি। আচ্ছা, দাদা আপন দুলা ভাই? আপন দুলা ভাই না, আপন আপু যদি আপন না হয় দুলা ভাই, আবার আপনি কিভাবে হয়? আচ্ছা, আপনার আপন বোন নাই? না, আপনি একাই? আমি একাই। আচ্ছা, তো বাবা মা কি এসে বললেন? বললাম না, অনেক ছোটবেলায় চলে গেছে। মানে কি মারা গেছে না চলে গেছে? মারা গেছে। আচ্ছা, খুবই কষ্ট করা, তাহলে তো মনে করেন বাবা কষ্ট ভাই শেষ নেই, কষ্ট করছে বলেই তো আজকে ভিডিওর সামনে আসতে বাধ্য। সুখে থাকলে কি কো, হাজারটা ছেলের সামনে আসতেছে। আচ্ছা, তো প্রেম ভালোবাসা করছেন নাকি জীবন ভাই? প্রেম ভালোবাসা আর কই থেকে করলাম, জীবনটাই তো কষ্টের। কেউ তো ভালো মন নিয়ে বলে না যে ঠিক আছে আকি, তুমি এত কষ্ট করো না, এত দুঃখ করো না, তোমার পাশে আমি দাঁড়াই, এরকম ভালো একটা মনের মানুষ পাই না বলে এখনো জীবন সঙ্গী হিসেবে কাউরে এ করিনি। তো আকি আবার কি কাজ করেন? বললাম ভাড়া মেশিন চালাই দোকানে। ভাড়া মেশিন? কিসের মেশিন? এটা সেলাই মেশিন। আচ্ছা, তাহলে সেলাই মেশিন কিনে নেন ভাই রে, কেনার যদি অর্থ থাকতো তাহলে আর মানুষটা চালাইতাম না। তো যে ভাড়া মেশিন চালায় কি আপনাদের পোষায়? বাসায় না, বললাম না দোকানে, বাড়ির সাইডে, বাড়ির পাশে। আচ্ছা, তো বিয়ে শাদী কি করবেন না নাকি? অবশ্যই করার জন্যই তো ভিডিওর সামনে আসা, যদি একটা ভালো মনের মানুষ পাই যে দুঃখে সুখে পাশে থাকবে, জীবন সঙ্গী হিসেবে সারা জীবন পাশে রাখবে। কেমন মানুষ পেলে বিয়ে করবেন? কেমন মানুষ, আমি তো কষ্টের মানুষ, যে আমার কষ্টটাকে দূর করে দিতে পারবে, সারা জীবন পাশে রাখতে পারবে, কখনো ধোঁকা দেবে না, কেন জীবনটাই তো কষ্টের, আর কষ্ট পাইতে চাই না। আচ্ছা, তো এখন মনে করেন কি যদি আপনার সাথে যোগাযোগ করতে থাকি, কিভাবে যোগাযোগ করবো? মোবাইলের মাধ্যমে ভাই, আমার তো মোবাইল নাই, আমি আমার আপন মোবাইল নিয়ে আসছি, যদি কোনো ভাইয়ের দয়া হয় আমার সাথে কথা বলার জন্য তাহলে সে একটা ব্যবস্থা করে দেবে, তার সাথে কথা বলবো, এখন বর্তমানে আপন মোবাইলে কথা বলবো। আচ্ছা, বর্তমানে আপন মোবাইলে কথা বলবো। আচ্ছা, তো আকি আবার কি নামাজ কালাম পড়েন নাকি? পড়ি ভাই, মিথ্যা কথা বলে লাভ নেই, কাজের ফাঁকে পাইলে পড়ি, না পাইলে সহজে পড়তে পারি না, কোনো মানুষের কাজ করি তো, কাজ না করলে তো আর নামাজ পড়ার টাইম দিব না, পৃথিবীটাই এখন এইরকম। আচ্ছা, তো দর্শক আপনারা যদি আকি আবার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটি হচ্ছে 0179198968, আমি নাম্বারটা আবারও বলছি 0179198968। তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু আকি আপার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা করা একান্তে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।